হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রাজু হাওলাদার চ্যানেল অ্যান্ড ওয়ান নিউ ব্র্যান্ড ফিস হান্টিং ভিডিও। সো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো গ্রামে খ্যাপলা জাল দিয়ে কী করে মাছ ধরে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, খুবই মজা পাবে। প্রথম দিকে হয়তো কিছু মাছ পাওয়া যায়নি, লাস্টের দিকে প্রচুর বড় বড় মাছ পাওয়া গেছে, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো দেখো এখন খ্যাপলা জাল ফেলছে। যদি ওই বোতলটা না থাকতো তাহলে কিন্তু একটা বড় সাইজের মাছ আটকানোর কথা ছিল, কারণ একটা বড় মাছ বেরিয়ে গেল নিচ দিয়ে, যেটা তোমাদেরকে দেখাতে পারবো না। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো বলে কেটে কেটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখন বড় মাছ খুলে যাচ্ছে, জোকস পার্ট। যাই হোক, এত খাপলা জালটা ফেলে একটা জাপানি পুঁটি সবে উঠেছিল, কিন্তু ওটা রাখা গেল না, যেহেতু ওটা বড় সাইজ ছিল, কড়া থেকে বেরিয়ে যাবে বলে আমি ওটাকে ছেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, ও লাভলি ভাই, লাভলি। এটা কার কার জল চলে এসছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। যাই হোক, আবার খেলা হচ্ছে আর একবার, দেখা যাক এখন কী পাওয়া যায়। ও এইখানটায় বন্ধুটা বিশাল বড়খানা মাছ আটকেছিলো, যেটা তুলতে পারা যায়নি, যেটা তুলতে গিয়ে বিশাল হিমশিম খেয়ে যেতে হয়েছে। আমাকে ক্যামেরা সাইডে রেখে দিয়ে আবার কাজ করতে হয়েছিল, আমার কারণেই মাছটা বেরিয়ে গেছে। এই যে আমি ধরছিলাম, কিন্তু এইখানে লুজ দিয়ে দিয়েছিলাম নিচে, মাছটা ওইদিকে সিঁড়ির তলায় একটা গর্ত ছিল, তাই গর্তের তলায় ঢুকে যাচ্ছিল, তাই মাছটা পাওয়া যায়নি, ওটা আমার জন্য বেরিয়ে গেছিলো। কিছু করার নেই, যেহেতু আমার এইটার প্রতি অভিজ্ঞতা নেই, যদি হাত ছিপ দিত বা হুইল দিত তাহলে আমি মাছটা ঠিক তুলে দিতাম, খ্যাপলা জাল আমি ফেলতেই না। আর এইখানে দেখো, ও বিশাল কামড়াচ্ছিল আমাকে। তো এইখান থেকে আসার সময় এখানে কাতলা মাছ পড়ে যায় জাল থেকে, ছোট নোনা। এবার আরেকবার দেখা হোক কি হচ্ছে। এবার নটওয়ার ইলিশের পেটে পর, তো এখনও একখানা বড় মাছ মিসিং হয়ে যাবে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাবো একখানা বড় মাছ কিন্তু বেরিয়ে যায়, এই ডান দিকটা করে দেখবে একটা বড় মাছ কিন্তু বেরিয়ে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওইখানটা একটা বড় মাছ ছিল, বেরিয়ে গেল। অসাধারণ টাইপের মাছ ছিল, সেই একই জিনিস জাপানি পুঁটি। তো এইটা হচ্ছে লাস্টবার, এইখানেই কিন্তু অনেকগুলো মাছ আটকে ছিল, যেটা তোমরা দেখাবো, মানে অনেকগুলো মাছ জালে ফেসে গেছিল, যেটা দেখতে পাবে। একটু একটুখানি ওয়েট করো, ধৈর্য ধরে, দেখতে পাচ্ছ জাল ভর্তি মাছ এসছে। তো গ্রামে এরকমভাবেই মাছ ধরে বন্ধুরা, গ্রামে খুব একটা ভালো দৃশ্য তোমাদেরকে দেখানো যায়, যে গ্রামের সমস্ত জায়গায় পুকুর আছে, সমস্ত বাড়িতে পুকুর আছে, ওই পুকুরের মধ্যে প্রচুর মাছ আছে, প্রত্যেক দিন মাছ ধরে মাছ খায়। এরা হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ, ট্যাংরা না সরি বন্ধুরা, পাঙাশ মাছ। তো পাঙাশ মাছের কিন্তু আলাদা টেস্ট লাগে না আমার, আমার অতটা ভালো লাগে না। এটা হচ্ছে রুই, ও সেই। এখন আর কিছু বলছি না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনিও অবশ্যই সাবস্ক্রাইব করনিও। আর আমার শর্ট ভিডিওগুলো যারা দেখছো, শর্ট ভিডিওগুলো দেখে কিন্তু লং ভিডিওগুলোও দেখো, খুব ভালো মজা। তো দেখো কত মাছ ধরা হয়েছে, এগুলো সব বাটা মাছ, এগুলো জাপানি পুঁটি, এটা মৃগেল না বাটা, এটা এই বাদিকেরটা রুই, এটা রুই। ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।